বাংলাদেশের বারো মাসের সবজিগুলোর মধ্যে মোচা হলো কলা জাতীয় সবজি এই কলা গাছ আমাদের দেশের সব অঞ্চলে পাওয়া যায় এবং এর ফলনও সহজেই হয় তেমন কোনো জায়গার প্রয়োজন হয় না একটু থাকার জায়গা পেলেই সে নিজেই নিজের খেয়াল রাখতে পারে আমরা যারা গ্রামে কিংবা শহরে বসবাস করি সকলেই খুব ভালোভাবে কলা গাছের থোর ও কাঁচা কলা চেনেন গাছে থাকা কলার কাদের একেবারে শেষ প্রান্তে থাকা না ফোটা ফুলের কুড়ির নাম হলো মোচা মোচার অগ্রভাগ সূচালো মোচা বাইরে থেকে পরপর খোলার দ্বারা ঢাকা থাকে এই খোলাটি দেখতে গাঢ় লাল কলার মোচা ও রঙিন সবজিতে পুষ্টি উপাদান বেশি মোচা সবচেয়ে ভালো দিক হচ্ছে একে সারা বছরই বাজারে পাবেন কলার মোচার পুষ্টিগুণ মোচা দেখতে যেমন সুন্দর তেমনই খেতেও সুস্বাদু আবার পুষ্টিতেও রয়েছে অতুলনীয় প্রতি একশো গ্রাম মোচায় রয়েছে প্রোটিন এক দশমিক সাত গ্রাম ক্যালসিয়াম বত্রিশ মিলিগ্রাম কার্বোহাইড্রেট পাঁচ দশমিক এক গ্রাম ফসফরাস বিয়াল্লিশ মিলিগ্রাম ভিটামিন এ সাতাশ আই ইউ লৌহ এক দশমিক ছয় মিলিগ্রাম ফ্যাট দশমিক সাত গ্রাম পটাশিয়াম একশো পঁচাশি মিলিগ্রাম রিবোফ্লোবিন দশমিক শূন্য দুই মিলিগ্রাম ভিটামিন সি চারশো বিশ মিলিগ্রাম আঁশ এক দশমিক তিন মিলিগ্রাম থায়ামিন দশমিক শূন্য পাঁচ মিলিগ্রাম সুস্বাস্থ্যের জন্য কাঁচা কলা যেমন উপকারী সবজি তেমনই উপকারী কলার মোচা গ্রামে গঞ্জে অনেকের কাছে কলার মোচা ফেলনা হিসেবে পরিচিত প্রচুর আয়রন সমৃদ্ধ কলার মোচা মাঝে মধ্যে সুলভ মূল্যে বাজারে কিনতে পাওয়া যায় আসুন জেনে নেওয়া যাক খাওয়ার যোগ্য কলার মোচা ফুলে কী কী উপকার আমরা পেতে পারি রক্তের মূল উপাদান হিমোগ্লোবিনকে শক্তিশালী করতে কলার মোচার তুলনা হয় না দেহে রক্তের পরিমাণ ঠিক রাখতে বা রক্তশূন্যতায় ভোগা রোগীদের জন্য কলার মোচা খুবই উপকারী কলার মোচায় আয়রনের সঙ্গে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়োডিন ইত্যাদি গলগণ্ড বা গয়টার রোগের বিরুদ্ধে যুদ্ধ করে আয়োডিন কলার মোচায় থাকা ভিটামিন এ রাতকানা রোগের বিরুদ্ধে যুদ্ধ করে অকালে দৃষ্টিশক্তি হারানো থেকে রক্ষা পেতে নিয়মিত কলার মোচা খেতে পারেন গর্ভস্থ শিশুর প্রায় সত্তর ভাগ মস্তিষ্কের গঠন মায়ের পেটে থাকা অবস্থায় হয়ে থাকে গর্ভবতী নারীদের এবং শিশু সুস্বাস্থ্যের জন্য নিয়মিত পরিমিত পরিমাণে কলার মোচা খাওয়া উচিত ত্বক চুল ভালো রাখতে এই সবজির আয়রন গুরুত্বপূর্ণ অবদান রাখে এতে থাকা ক্যালসিয়াম আয়োডিন ম্যাগনেশিয়াম দাঁতের গঠনেও রাখে অগ্রণী ভূমিকা মেনোপজ বা নির্দিষ্ট বয়স পরে মাসিক বন্ধ হয়ে যাওয়া নারীদের হাড় গঠন মজবুত করতে এই সবজি খুবই উপকারী বয়স্ক নারী পুরুষ ও বারন্ত শিশু খেলোয়াড় বা যারা শারীরিক পরিশ্রম বেশি করেন তাদের জন্য আশীর্বাদ স্বরূপ এই সবজি কলার মোচা সেদ্ধ করে পেঁয়াজ লবণ ও সরিষার তেল দিয়ে ভর্তা করে খেলে শরীর ঠান্ডা থাকে ডায়াবেটিক রোগীদের জন্য কলার মোচা খুবই উপকারী যাদের নাক দিয়ে রক্ত পড়ে তারা কলার মোচা ভর্তা বা ডালনা খেলে উপকার পাবেন মোচা টাটকা খাওয়াই বুদ্ধিমানের কাজ তবে কলার মোচা বেশি খেলে কোষ্ঠ কাঠিন্য হয়